নম শিবায় নম নম নমঃ শিবায় নম 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 শিবায় নম নম জয় শিব শম্ভ নম শিবায় শুভ সকাল সবাইকে জানিয়ে আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে আমন্ত্রণ জানাই আমার রোজ সকালবেলার কাজ কিন্তু এটাই থাকে ঠাকুরের আগে জল দিয়ে খেতে দিয়ে তারপরে আমি আমার বাদবাকি কাজ কিন্তু শুরু করি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি ফ্রেশ হয়ে নিই একদম বাসি জামা কাপড় ছেড়ে টেরে একদম ওয়াশরুম থেকে ফ্রেশ ফ্রেশ হয়ে এসে আগেই আমি আমার ঠাকুরের সেবা দিয়ে নিই তারপরে কিন্তু আমি বাদবাকি কাজ করি কিন্তু আজকে কাজটা না একটু বেশিই ছিল কারণ কালকে রাত্রিরে যেহেতু অম্বাবচি ছেড়েছে না যার জন্য আজকেই ভোর ভোর উঠেই আগে ঠাকুরের আসনটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখানে যেগুলো পাতা ছিল আগে ব্লু কালারের পাতা ছিল সেইগুলোকে চেঞ্জ করে এই রেড কালারের সব কিছু পেতে নিলাম নিয়ে এবার ঠাকুরকে খেতে দিচ্ছি যদিও আমাদের বাড়িতে কিন্তু খেতে দেওয়া চলে মানে আমরা ঠাকুর ছুঁই না অম্বাবচির মধ্যে কিন্তু আমরা ঠাকুরকে প্রসাদটা দিতে পারি আর কি মানে নিত্য যেটা প্রসাদ দেওয়া সেটা কিন্তু আমরা দিই তো আজকে একটা সুন্দরভাবে ঠাকুরকে পরিষ্কার করে না এত মনটা ভালো লাগছে দেখো ঠাকুরের আসনটা যেন একদম ঝকঝক তপতপ করছে এই কাজটা কিন্তু একটা বিশাল বড়ো কাজ সকালবেলা উঠে ঠাকুরকে সুন্দরভাবে সেবা দিয়ে নিজের দিনটা শুরু করা পরিষ্কার করে নিয়েছি এতে মোটা মনটা এত খুশি লাগছিল কালকে রাত্রিবেলা ভাবছিলাম একবার করে নেব তারপর বললাম যে না থাক আজকে রাত্রি আর করবো না কালকে ভোরবেলা উঠেই একদম ফ্রেশ তো ঠাকুরকে আমি জল দিই তো একেবারে তখনই করে নেবো যখন ঠাকুরের আসন পরিষ্কার করছি তখন মানে কি রোদ বাইরে মানে ঠাকুরের আসনে যেগুলো পাতা ছিল সেগুলো কেচে রোদ দিয়ে দিলাম আর এখন দেখবে ওয়েদারের অবস্থা কি রকম এই রকম বাইরে টিপির টিপির করে কিন্তু বৃষ্টি পড়ছে এই হচ্ছে বর্ষার বৃষ্টি আর কি সকালবেলা এত ঘুমট লাগছে এত রোদ চনমন করছে মনে হচ্ছে পাখা চালিয়েও মনে হচ্ছে না যে ঠান্ডা হচ্ছে ঘর তো যাই হোক এখন একটু বৃষ্টি হলো যদিও ঘুমট ব্যাপারটা কমবে না আর এই বর্ষাকালে বৃষ্টি হলো একটা যেন দমসম দমসম ব্যাপার যেন থেকেই যায় তো যাই মনটা বেশ খুশি হয়ে গেল আর কি সকালবেলা উঠে ঠাকুর কে একদম কি বলবো সুন্দরভাবে মুছিয়ে টুচিয়ে একদম ফ্রেশ করে দিয়েছি আর এবার যাব হচ্ছে ব্রেকফাস্ট বানাতে তারপর দেখি কি কি রান্না হয় আজকে মা আসবে তো আমি সেই জন্য ভাবলাম যে একটু এনে কিছু রান্না করে মাকে দিয়ে দেবো মা তো রোজ আসে না তো মাদের সাথে যখন আসে মনে হয় যে একটু রান্না বান্না করে যদি দিয়ে দিই আবার দু তিন দিন চলতে পারবে দেখা যাক এখন কিচেনে ঢুকবো প্রথম ব্রেকফাস্ট হবে রুপের তো ব্রেকফাস্ট হয়েই গেছে সকালবেলা আর এখন আমার রাজেশ আর কালীর ব্রেকফাস্ট হবে তারপর বাদ বাকি রান্নায় চিন্তা করব আজকে আমাদের স্পেশাল ডাল যেটা লেবু পাতা দিয়ে আমি করি সেই ডালটা হচ্ছে গন্ধরাজ লেবু পাতা দিয়ে ডাল এই লেবু পাতাটা রাজেশ কালি ফেলে দিচ্ছিল ফেলে দেয়নি ও ব্যাগের দেখেইনি বাজারের ব্যাগের মধ্যেই রয়ে গেছে আমি আলাদা করে চেয়ে নিয়ে আসি লেবু পাতা হ্যাঁ তাহলে এমনি এমনি দেয় না তো আর এই দেখো আমার পুচকুদের প্লেট সাজানো হচ্ছে ওদের এখন ব্রেকফাস্ট টাইম ব্রেকফাস্ট না হ্যাঁ ব্রেকফাস্টই কারণ ওরা তো আবার দুপুরবেলা ভাত খাবে আমাদের ব্রেকফাস্ট টাইম অসুবিধা হয়ে গেছে এই গরমের মধ্যে গ্রিন ভেজিটেবলস খুব কমে গেছে। হ্যাঁ। ওই পটোল কুমড়ো এই সব ছাড়া কিচ্ছু পাওয়া যাচ্ছে না বাজারে। এত গরমের মধ্যে সবজির দামও আগুন, ভ্যারাইটিও এইটুকু হয়ে গেছে। গেছে। তার ওদের কি দেবো আর না দেবো ওরাও চিন্তা ভাবনা এরকম করে মুখের দিকে তাকাবে। তাকিয়ে থাকে। না তাও প্রোটিন এইগুলো আছে এই যে সিডস গুলো আছে বলে একটা বাঁচোয়া। এই যে পটোল, পটোলের বীজটাও ওরা ভালো করে দারুণ খায়। দারুন খায়। আর এই দেখো না এখানে পেঁপে রয়েছে। তারপর এটা কি দিয়েছো শাকালু এটা ও রাঙালু আছে কলা এবার এই যে পটল পড়লো এই পটলের এই পোর্শন টাকা সুন্দর করে কামড়ে খেয়ে আর হ্যাঁ বাদ বাকিটা পড়ে থাকে কিন্তু কত কিছু যত্ন করে রাখা বাবারে বাবা বাবা আমাদেরও এত যত্ন করে না হ্যাঁ রাধে আমাদেরও এত যত্ন করে না ওদের যা করতে থাকে মানে ওরা যে আমাদের কাছে কি কি বলবো আর এই পাতাটা দিয়ে ডালটা রান্না করলে গন্ধটাই আলাদা হয়ে যায় আর এর সাথে কালি আমাদের রাঙা আলু কাটা আছে না তাহলে রাঙা আলু ভাজা করে দেব এই ডালটা আমরা সবাই খুব ভালো খাই এই যে এই যে এই যে তোমাদের ফ্রেন্ডের সাথে খেলছো কুদ্দুস আরে ওর মুখেই সিটটা ছিল আমি ওকে বার করে দিয়েছি আর খেঁপে গেছে না 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 পালাতে হবে না পালাতে হবে না চলে চলেছো না না খেপে গেছে খেঁপে গেছে আমা বাবা খেপে গেছে মুখ থেকে খাবার বার হয়ে গেছে চলে এসো চলে এসো পালিয়ে এসো পালিয়ে এছো মাম্মা এখানে আজকে আমাদের ব্রেকফাস্ট হয়েছে ম্যাগি রাদেশের হচ্ছে মাসালা ম্যাগি আর আমার হচ্ছে একদম প্লেন ম্যাগি আর এই যে আমাদের কালি দিদিকে দেখছো এ তুই তোমার জন্য মাসালা ম্যাগি করেছ তো এই দেখো কালি দেখাও তো দেখাও কতদিন বাদে বকা ঝকা করে লাস্ট অব মোবাইল বাবা রে বাবা এত অশান্তি করে একটা খোঁজ পেতাম না তোমার চলো ব্রেকফাস্ট করে নাও আপ হ্যাঁ নাম্বারটা দেবে এখনো নাম্বারটা হাতে পাইনি তো আপনার নাম্বার ইউজমেন্ট ডালিয়েগা হ্যাঁ মানে মিস না তারপরে কি বলতো তুমি নাম্বারটা জানো না কালীকে যে কতদিন ধরে আমি বলেছি কালি একটা মোবাইল নাও মোবাইল নাও আগে কিন্তু আমাদের যে মোবাইলগুলো থাকতো হয়তো ইউজ হতো না সেগুলো দিয়ে দিতাম ওকে ও ইউজ করতো দু মাস তিন মাস ইউজ করতো তারপর ছেলেরা নিয়ে নিতো আজকে আমি মানে লাস্ট উইকে আমি বলেছি যে তুমি যেরকম ধুমধারাক্কা কামাই করো বা আসতে তোমার দেরি হয় তাতে আমার খুব প্রবলেম হয়ে যায় আমি তোমার বাড়ির লোককে কেন ফোন করব। তুমি অতি অবশ্যই আগে একটা মোবাইল নেবে মানে এই উইকের মধ্যে আমি নিতে বলেছিলাম কম দামেরই মোবাইল নাও যোগাযোগটা তো অন্তত করা যাবে দেখো রাস্তাঘাটে বেরোলে আজকাল সব মানে মোবাইল না থাকলে যোগাযোগ করাটা খুব প্রবলেম হয়ে যায় ও তো মানে একা চলাফেরা করে না শরীর খারাপ হতেই পারে কোনো অসুবিধা হতেই পারে এই বলে 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 অ্যাটলাস মোবাইল নিয়েছে মানে অ্যাটলিস্ট ওর সাথে তুমি যোগাযোগটা করতে পারবো যে ট্রেনের গন্ডগোল আছে যে ভাবি আমি আসতে একটু লেট হচ্ছে বা আজকে আসতে পারবো না এইগুলো তো অন্তত জানতে পারবো সেই বলে বলে লাস্ট অব্দি নেওয়াতে পেরেছি আজকে মাছ আসবে বললাম সেই জন্য এখানে কাতলা মাছ ভেজে নিচ্ছি কাতলা মাছের একটা কালিয়া টাইপের বা দই কাতলা এই টাইপের কিছু একটা করব। আর একটুখানি না মাটনও রয়েছে ভাবছি একটু মাটন করেও দিয়ে দেব মাছটা ভাজা হোক কালিয়া বা দই পনা এই টাইপের আজকে বানাবো সকালবেলা বলছিলাম না এত রোদ উঠেছে দেখো এইগুলো এই ঠাকুরের আসনের ওগুলো ধোয়াও হয়ে গেল মানে কেচে শুকিয়েও গেল আর তখন দেখাচ্ছিলাম বৃষ্টি আর এখন রোদটা দেখো কি অবস্থা দেখো মানুষের শরীর খারাপ কেন হবে না বলো এই করে করে তো সর্দি কাশি হচ্ছে এইসব চলছে ওয়েদার চেঞ্জের জন্য না জ্বর জারি সত্যি কাশি পেটের গন্ডগোল সবই যেন চলছে যাকেই ফোন করি সেই দেখি সুস্থ নেই আর কিছু না কিছু তাদের মধ্যে চলছে ওয়েদার চেঞ্জটা এমন ঘন 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 হচ্ছে না মানে কি বলবো এখন আবার দেখো এই রান্নাঘরে ঢুকেছি মানে দর দর করে মনে হচ্ছে ঘাম করাচ্ছে আজকে মাটনটা রান্না না করলেও হতো কিন্তু যেহেতু মা আসবে একবার খাবারটা দিয়ে দেবো বলে সেই জন্য আগে তো বাবাই রোজ আসতো আমার কাছে আমি যেই রান্নাটা হতো দিয়ে পাঠাতাম তো এখন মা তো আর রোজ আসে না সেই জন্য দেওয়াও হয় না ভাবলাম যে মাটন খেতে মা ভালোবাসে মাটনটাও করে রাখি যাই হোক আমাদের দুদিনের মতো রান্না করা থাকবে মা না আমার হাতের ওই পাতলা যে আলু দিয়ে একটা মাটনের ঝোল হয় আর কি ভাতের সাথে মেখে খাওয়ার জন্য লাল ঝোল যেটাকে আমরা বলি সেটা খেতে খুব ভালোবাসে তো সেই জন্যই মেনলি মাটনটা করলাম তারপর ভাবলাম যে আজকে যদি একটু বেশি করে রান্না করে রাখি তাহলে কালকের দিনটা একটু রেস্ট থাকবে অনেক মানে অনেক কিছু কাজ এক্সট্রা থেকে যায় দেখবে যেগুলো আমি আর কালি দুজন মিলে একসাথে না করলে হয় না সেগুলো কালকে করবো আর কি একা ও করে উঠতে পারে না ওর সাথে হেল্প করতে হয় একটু যেমন এই সব সোফা টোপাটু সরিয়ে টরিয়ে মোছা সব ফার্নিচারগুলো একটু সরিয়ে মোছা এইসব প্রচুর কাজ থাকে যার জন্য আজকে রান্নাটা যদি করা থাকে কালকে ওই কাজগুলো সেরে ফেলতে পারবো একদিকে তো মাটন জড়িয়ে দিয়েছি আর এই দিকে এখন বানাচ্ছি হচ্ছে দই কাতলাই বানাবো কিন্তু এই এটা না আজকেরটা একটু অন্যরকমভাবে বানাবো ওটা অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব আজকে খেয়ে দেখি যে কেমন হয়েছে মানে আগের দিনকে যেদিন ভাই এসে খেলো না সেই দিন বানিয়েছিলাম কিন্তু একদম পারফেক্টলি আমি যেটা বানাতে চাইছিলাম সেটা কিন্তু আমার হয়নি যদিও ভাইও বলেছে খুব ভালো হয়েছে রাজেশ রূপ দুজনেই বলেছে ভালো হয়েছে কিন্তু আমার ঠিক মন মতো হয়নি আজকে বানিয়ে দেখি আমরা মন্দারমণিতে যে রিসর্টটায় ছিলাম না তো ওই রিসর্টটায় আমরা দই কাতলা চেয়েছিলাম দই কাতলাটা এত অসম্ভব সুন্দর করেছিল আমি মোটামুটিভাবে টেস্ট করে যেগুলো পেয়েছি যে সেইভাবে করার চেষ্টা করেছি বিদ্যু যেদিন এসেছিলো মানে আমার ভাই যেদিন এসেছিল খাওয়ালো আমাকে সেই দিন হয়েছিল ভালোই হয়েছিল কিন্তু এক্স্যাক্ট ওই টেস্টটা আসেনি ওই এক্স্যাক্ট ওই টেস্টটা আজকে যদি আসে তাহলে এই রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব দারুণ খেতে লাগে আর কি তো সেই জন্যই এখন দইপোনাটা দই কোনাটাও বসিয়ে দিয়েছি আচ্ছা বাবু কিছু বলার আছে হাসি হাসি মুখ নিয়ে এলেন না আমি আর সেই মন্দারমণির পোনাটা কিরকম মানে একটা আলাদা ইয়ে হয়েছিল না লাস্ট যেটা আমি বানালাম ভিডিও আসার দিনকে সেটা অনেকটাই হয়েছে আরেকটু পারফেক্ট হওয়া চাই না তোমার কি পুরো পারফেক্ট লেগেছিল আমার খারাপ লাগে খারাপ লাগে নি ভালো হয়েছে বলতে হবে এবারে রান্না করব না যাও এই এত খেটে গুটে রান্না হচ্ছে খারাপ লাগেনি

যেটুকু যেটুকু ভালোই ছিল কালকে উনি মনের সুখে ছিঁড়ে ফেলেছেন আমাদের অনেক দিন ধরে বারান্দায় পুরনো ওয়াশিং মেশিনটা না নতুন কেনা হওয়ার পর ওটাকে রেখে দেওয়া হয়েছিল যে যদি কোনো কাজে লাগে আর কি চলছিল কিন্তু ওয়াশিং মেশিনটা তখন আর আমরা এক্সচেঞ্জ করি তো এখন আর সেরকমভাবে কিছুই দাম পাওয়া গেল না যাই হোক যেটাই পাওয়া গেল সেটুকু কারণ পুরনো কিছু বেস্তে গেলে তার দাম তো আর পাওয়া যায় না সেইভাবে তো সেই ওয়াশিং মেশিন আর কি বারান্দা থেকে সরানো হলো আর কি পুরোনোটা আর নতুনটা তো যেরকম আছে আছে আমরা একটা ভেবেছিলাম যে কখনো নতুনটা খারাপ হলে পুরনোটা জ্বালাবো ওটা হয়ই না সেই লোকই ডাকা হয় ডাকিয়ে সাথে আর এখন সুন্দর সার্ভিস দিনে দিনে বা তারপরের দিনকে এসেই সারিয়ে দিয়ে চলে যায় সে খুব একটা প্রবলেমও হয় না এখানে ওটা জায়গা নিয়েও ছিল বারান্দাটা সেই জন্য ভাবলাম যে ওটাকে হাটিয়ে দেওয়াই ভালো এই যে আমাদের দিয়ে গেছে নিচ থেকে কাঁঠাল

খুব জটhelial বাকিটা ছেলের জন্য হ্যাঁ আমরা সব ফল খাই হুম তোমরা সব ফল খাও না কাটাল আমি একদম খাই না না কিন্তু আমি একটু বুঝে খাই যা খাই হুম বুঝেছো এখন খাবো না পরে আচ্ছা মা তো চলে এসেছে সেই অনেকক্ষণ তো এখন আটটা মত বাজে মা এই মোমো আর চাওমিন দিয়ে দিতে এটাই মায়ের ডিনার হয়ে যাবে বলে এখন যদি এই খাই আর ডিনার করতে পারবো আর না যে করবে না ডিনার আজকে স্কিপ করে যাবে আসলে এতদিন বাদে বাদে মা আসে না অনেক রকমের কথা থাকে এখন যেহেতু বাবাই নেই অনেক দরকারি কথাও থাকে সাথে কিছু গল্প আড্ডা সবই চলছে ঘরে এই ভদ্রমহিলা এসছিলেন আবার চলেও যাচ্ছেন তারা করতে করতে আমাদের ভিডিও হ্যাঁ আজকে আর ব্লগটাকে বেশি টেনেও লাভ নেই কারণ আর কিছু দেখানোরই নেই হ্যাঁ এসো আবার